শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। চাকরি হারানোর অবসাদে আরও একজনের আত্মহত্যার ঘটনা সামনে এলো জলপাইগুড়িতে। হলদিবাড়ি পটিনে আপার প্রাইমারি স্কুল গ্রুপ ডিতে কর্মরত বাতিল লিস্টের নাম জলপাইগুড়ি মরিচবাড়ি এলাকার বছর ৪৫-এর দিলীপ বিশ্বাসের দেহ মিলল বর্তমান অস্থায়ী ঠিকানা শিলিগুড়ির দেশবন্ধু নগরের ভাড়া বাড়ির ঘর থেকে। চাকরি চলে গেছে ভাইয়ের, তাই মানসিক অবসাদে ভুগছিলেন দিলীপ, তার থেকেই এমন সিদ্ধান্ত নিচ্ছে ভাই। দিলীপ বিশ্বাস, বয়স ৪৬, জলপাইগুড়ি দমহনী মরিচবাড়ি এলাকায় বাড়ি। শিলিগুড়ি দেশবন্ধু পাড়া এলাকায় ভাড়া থাকতেন দীর্ঘ কয়েক বছর ধরে। বাতিল লিস্টে নাম। জলপাইগুড়ির পার্শ্ববর্তী হলদিবাড়ির পট্টিনি উচ্চ বিদ্যালয়ের গ্রুপ ডিতে কর্মরত ছিলেন তিনি। সোমবার মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সোমবার বিকেলে দমহনীর গ্রামের বাড়িতে মৃত দিলীপ বিশ্বাসের মৃতদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের অন্যান্যরা। গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। সঞ্জীব বিশ্বাস, এই জায়গাটার নাম কি? মরিচবাড়ি দমহনি। আপনার কে হয়? আমার দাদা হয়। দাদা কত বছর বয়স? এই 45+। কিছু 40 বছর। ওর নাম কি? নাম দিলীপ বিশ্বাস। কি করতো উনি? উনি সার্ভিস করতো আর প্রাইভেট জবও করতো। সার্ভিস? কোথায় সার্ভিস করতো? হলদিবাড়ি একটা স্কুলে। কোথা? স্কুলের নামটা আমরা সঠিক জানি না। ও বাড়িতেও থাকতো না, কন্টাক্টও করতো না আমাদের সাথে। গ্রুপে করতো। ও কি এই যে লিস্ট যে বেরিয়েছিল সেই লিস্টে বাতিল লিস্টে নাম ছিল? হ্যাঁ ছিল। কি ছিল? দিলীপ বিশ্বাস। কি ছিল ওটা? কি হয়েছিল ওটা? ওই যে চাকরি, ওই যে টাকা, যেটা খবরে দেখাচ্ছে ওটাই, টাকা দিয়ে চাকরি। ওটা কি? এবার ও টাকা কাকে দিছে না দিছে কি না সেটা আমরা বলতে পারবো না। ও বাড়িতে থাকেই না আমাদের। কত বছর ধরে? মোটামুটি 30 বছর। সেই বাতিল লিস্টে ওনার নাম? হ্যাঁ বাতিল লিস্টে নাম ছিল। তারপরে কি শুনলেন? কি উনি থাকতো কোথায়? উনি থাকতো গেট বাজারে 27 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকতো। না গেট বাজার 27 নম্বর ওয়ার্ড, আমি পাড়ার নাম সঠিক জানি না। কালকে গেছি, আমরা কোনোদিনও যাইনি। কোন জায়গায় ভাড়া থাকতো? কালকে গেছিলাম ওর ওখানে। কি কি দেখলেন? ও তো বডি নিয়ে চলে গেছে পুলিশ হসপিটালে। আমরা বডি না সিভিলে ছিল, আজকে মেডিকেলে পোস্টমর্টম উঠছে। কি মনে হচ্ছে? কিভাবে কি কি আপনার মনে হচ্ছে এটা আপনাদের এখন কিভাবে পেয়েছে বডি? কি জানেন বডি? যেটা আমরা ওখানকার লোকের কাছে শুনতে পেলাম যে বডিটা মশারি টশারি নিয়ে ফ্লোরে লুটাইছিল, ওইভাবে মারা গেছে। ওখানে কি মনে হচ্ছে আপনাদের? এই মানসিক অবস্থা তো হতে পারে, মানসিক একটা টেনশন ছিল হয়তো। টেনশনে কি মানে? কোনো দেখা গেল প্রয়োজন করছে কিনা সেটা আমরা তদন্ত হলে পরে আমরা বুঝতে পারবো। পোস্টমর্টম রিপোর্ট তো পারলে না আমরা এখন? আজকেই তো হলো পোস্টমর্টম। এই যে কোন এলাকা? হ্যাঁ এটা কোন জায়গা না? এটা মরিচবাড়ি দমহনি। বলছি যে তাহলে কি মানে পুলিশ কি একটা আত্মহত্যার কেস মানে ইউডি কেস করেছে? পুলিশ কি? পুলিশের সাথে আমরা কথা বলি, আমি আর অন্য দাদা কথা বলছি, তো সেটা আমি পোস্টমর্টম হয়ে গেছে। আপনাদের কি মনে হচ্ছে মানে এটা কি মানে এই ঘটনার জন্যই মানে নিজের মানে টেনশনের জন্যই কি মানে? মেবি হতে পারে এটা। এখন আমি দূরের থেকে তো আর আমি ক্লিয়ার বলতে পারবো না যে আত্মহত্যাই করছে, জোর করে তো আমি বলতে পারবো না। এবার যে অবস্থা পাওয়া গেছে, এবার মানসিক অবস্থাতে হতে পারে। এবার ভাড়া থাকতো যেখানে, ও একাই থাকতো, ফ্যামিলি নেই, ও বিয়েও করেনি কিছু করে, একাই একটা রুমে থাকতো। এবার কি হচ্ছে এটা তদন্ত করলেই বোঝা যায়। কি চাচ্ছেন আপনি? আমরা যাই একটু তদন্ত হোক, তদন্ত হলে জিনিসটা জানতে পারি। কত বছর আগে বাড়ি থেকে গেছে? বাড়ির থেকে আসা যাওয়া করতো খালি অনুষ্ঠানে, এমনি ও কোনোদিন এমনি আসতো। 30 বছর মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে ওই অনুষ্ঠান বাড়ি পারপাসে।